হ্যালো বন্ধুরা, আজ সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। এটা একটা মুখবাং ভিডিও, যদিও কোনো চ্যালেঞ্জ নয়, একটা ইটিং শো। তো ইটিং শোতে আমাদের আজকে কী কী আছে সবই বলছি। তার আগে বলি যে যদি ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে কী কী আছে দেখাই আজকে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে ভেজ মঞ্চুরিয়ান, ক্রিসপি চিলি পটেটো, চিকেন মঞ্চুরিয়ান। এই হচ্ছে আজকে খাবার দাবার। তাহলে আজকে শুরু করে দিই খাবারটা। আমরা দুজনেই আছি আজকে, আমি আর আমার মেয়ে। তাহলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক চাই। তাহলে শুরু করি। আমি নিয়ে নিচ্ছি একটু ক্রিসপি চিলি পটেটো। সবগুলোই আমরা আনিয়েছি ঠেকের থেকে, দুর্গাপুর সিটি সেন্টার ঠেক থেকে এগুলো খাবারগুলো আজ আনিয়েছি। আজকে একদম রান্না করা খাবার খেতে ভালো লাগছিল না, তাই আমরা ঠিক করেছিলাম আজ একটু বাইরের খাবার খাবো, তো এগুলো আনানো হয়েছে ঠেক থেকে। খেয়ে দেখি কেমন। ভালো, মোটামুটি টেস্টি আছে না? ট্রাই করে দেখি। বেশ টেস্টি হয়ে যায়, খুব টেস্টি হয়েছে ফ্রাইড রাইসটা। সবকিছু কোয়ান্টিটিও ভালো, কোয়ান্টিটি মোটামুটি ভালো দিয়েছে। আমি একটু ভেজ মঞ্চুরিয়ানটা নিই, কেমন হয়েছে। আমি খাচ্ছি চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান, আর আমি খাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান আর দুটো আমরা অর্ডার করেছি, কারণ ফ্রাইড রাইস এর সাথে ম্যাচ করে ভালো।
ফ্রাইড রাইসটা ভালো করেছে, এর মধ্যে দিয়েছে মটরশুঁটি, গাজর, সুইট কর্ন, আর দিয়েছে পিস, পিস তো বললাম, বিনস। ফ্রাইড রাইস আমরা সিঙ্গেলি অর্ডার করেছিলাম কিন্তু অনেক ভালো কোয়ান্টিটি। আমাদের যে চাইনিজ প্ল্যাটার, আমাদের সব কিছু চাইনিজ, সবই চাইনিজ। আর ওই পেঁয়াজ উদুরি দিও না, ঠিক আছে, এই পেঁয়াজ গুলো দিও। ফ্রাইড রাইস এতটাই ছিল যে আমাদের দুজনের হয়েও একটু বেশি বেশি হয়েছে, মানে এক প্লেটে খুবই মানে ভালো কোয়ান্টিটি।
আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।